বাংলাদেশের টাঙ্গাইল জেলা থেকে মুসাববির দাওয়ান এবং তামান্না হক যুক্তরাজ্যের প্রবাসী হন 2005 সালে। বসবাস করছেন ইংল্যান্ডের লন্ডনের সাউথ-অন-সিতে। দুজনেই বিজ্ঞানী শিক্ষক। হাতে কলমে নিজের সন্তান এবং শিক্ষার্থীদের গাছ, প্রকৃতি, ফসলকে পরিচয় ঘটিয়ে দেয়া এবং পাশাপাশি দেশের কৃষি স্বাদ গ্রহণের জন্য উদ্যোগ নেন আগিনা কৃষি। আমি ছোট কাল থেকে আমার মায়ের কাছে বড় হয়ে উঠছি। আমি ওরকম করে গার্ডেনটা দেখিনি, ওরকম করে করা হয় না, কারণ আমরা অনেক বড় ফ্যামিলিতে বড় হয়েছি, কিন্তু আমার খালারা আমার বোনরা করেছে। তো আমি যখন এই দেশে আসলাম তখন দেখলাম যে আমাদের প্রতিবেশী যারা আছেন তারা খুব সুন্দর গার্ডেন করছেন, তারপরে অনেক সামারে অনেক সবজি হয়। আসলে মেইন আমি তখন চিন্তা করলাম আমাদের বাচ্চারা যে লার্নিংগুলো করে, তো ওরা যদি একটু প্র্যাকটিক্যালি করে, চোখের সামনে দেখে কীভাবে হচ্ছে, কীভাবে আমরা করি, কীভাবে হারভেস্টিংগুলো হয়, ওখান থেকে আসলে আমার মেইন চিন্তা মেইন হচ্ছে বাচ্চাদেরকে শেখানো কীভাবে আমাদের কী জিনিসগুলো হয়। তো ওখান থেকে আসলে আমাদের শুরু, কিন্তু মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের বাচ্চারা যেমন এখন অনেক নিজেরাই সব করে। আমার তিন বাচ্চার মধ্যে বড় দুজন বেশি করে সব কিছু, আমাকে অনেক হেল্প করে, কারণ আমাদের অন্যান্য কিছু জব থাকাতে আমরা করতে পারি না, তো ওরা অনেক হেল্প করে। মেইনলি হচ্ছে আমি শুরু করেছি আসলে আমাদের বাচ্চাদেরকে শেখানোর জন্য। যে আমি কিন্তু আমার স্টুডেন্টদেরকে প্রায়ই এই গার্ডেনে নিয়ে আসি এবং অনেক বিজ্ঞানসম্মত জিনিসগুলো এক্সপ্লেন করি, হ্যাঁ, যেগুলো ওরা সামনাসামনি দেখতে পায় এবং সামনাসামনি এক্সপ্লেন করতে পারে। এবং পারিবারিক ক্ষেত্রে আমার মনে হয় এটা একটা বিরাট উপযোগিতা, বিকজ আমরা যখন আমি আমার ছেলে মেয়েদেরকে যখন দেখাই যে দেখো এইটা হচ্ছে এইটা হচ্ছে, এবং পড়াশোনার সাথে ওটার সাথে সাথে একটা রিলেশনশিপ তৈরি হয়ে যায় এবং ওই জিনিসটা মনে থাকে অনেক বেশি। আমাদের এই দেশের শিক্ষা ব্যবস্থা একটা বড় জিনিস হচ্ছে সাস্টেনেবল লার্নিং, মানে যা শিখছি সেটা থাকতে হবে, মনে রাখতে হবে। নিজ দেশে ফসল উৎপাদনে কম বেশি অভিজ্ঞতা থাকলেও এখানকার মাটিতে ফসল উৎপাদন অনেক বেশি কঠিন, তারপরও তারা সেটি করে যাচ্ছে। এখানকার মাটি আর বাংলাদেশের মাটি, আমরা যে বলি যে বাংলাদেশের মাটি সোনার মাটি, পলি মাটি, এই জিনিসগুলো আমি পড়েছি কিন্তু এটা বুঝতাম না আসলে কিছু। এখানে এসে দেখতেছি যে না, এখানকার মাটি আর বাংলাদেশের মাটির মধ্যে অনেক পার্থক্য। এখানকার মাটি অনেক শক্ত, এখানকার মাটিতে পানি ধরে রাখার সব ক্ষমতা অনেক কম, বা আর এখানে গাছ বেড়ে ওঠার ক্ষমতা অনেক কম। তো আমাদেরকে মাটির জন্য প্রতিনিয়তই ওই কম্পোস্ট কিনতে হচ্ছে বা অন্য কিছু মিশাতে হচ্ছে, এইটা হচ্ছে প্রথম প্রতিবন্ধকতা। আর তাছাড়া আরেকটা জিনিস হয় যে ময়েশ্চার যে তৈরি হয় সেখানে যে ফাঙ্গাসগুলো আসে গাছে, এটা আমার কাছে অনেক বড় স্ট্রাগলিং লাগে আমার কাছে। কারণ আমরা কি করি, নিম অয়েল দিই আমরা, কারণ এটা কমপ্লিট অর্গানিক, আমরা কোনো ওষুধ না দিই নিম অয়েলটা স্প্রে করি যে ওয়াটার পানির সাথে, সাবানের সাথে। আর এমনিতে সময়টা খুব কম, জুলাই জুন জুলাই থেকে শুরু করে সেপ্টেম্বর অক্টোবর, এইটুকুটা সময় আমরা বাইরে আসতে পারি আর গার্ডেন করতে পারি। এই আঙ্গিনা কৃষি থেকে যথেষ্ট ফল ফসল পাচ্ছেন তারা, নিজেদের চাহিদা পূরণ করে অতিরিক্ত ফসল প্রতিবেশী প্রবাসী বন্ধুদের মাঝেও বিতরণ করেন। আমরা সাপার বাসে এসে সে আপা আমাদেরকে ইনভাইট করেছে তার গার্ডেন দেখার জন্য। মাশাআল্লাহ গার্ডেনটা অনেক সুন্দর হয়েছে। আমরা আপেল কাটলাম আচার করার জন্য, এখন আপা বিকেলে আচার বানাবে আপেলের। আমরা ভাবি চটপটি বানা নিয়ে এসেছিল রোদের মধ্যে, আমরা অনেক মজা করে খেলাম, আমাদের অনেক ভালো লাগলো। বিশেষ করে সুন্দর গার্ডেন দেখার মতো, অনেক ভালো লাগছে। বেগুন গাছ অনেক সুন্দর হয়েছে, লাউগুলো অনেক সুন্দর হয়েছে, ভাই অনেক পরিশ্রম করে গার্ডেনে, সারাক্ষণে দেখি যখন আসি তখনই দেখি ভাই একটা একটা কিছু করতেছে, এবং ভাবিও অনেক সময় দেয় ভাইকে পোস্ট করে এটা করো ওইটা করো। প্রবাসে জন্ম নেওয়া নতুন প্রজন্মের কাছে আঙ্গিনা কৃষি দেশের কৃষি এবং ফসলের পরিচয় ঘটানোর অনন্য এক উপায় হয়ে উঠেছে। বাংলাদেশের আর ইউকের গাছপালা হলো ডিফারেন্সিয়াল হলো যে বাংলাদেশের ওয়েদার কন্ট্রোলটা আছে, যেখানে লাইক গরমটাও থাকে বৃষ্টিটা থাকে সব থাকে লাইক ভালো একটা গাছ গ্রো করার জন্য, কিন্তু ইউকেতে তো একদম
উল্টা পাল্টা ঠান্ডা পড়ে যায়, তারপর উল্টা গরম হয়ে যায়, মাঝে মাঝে বেশি ঠান্ডা হলে গাছ মরে যায়, তাহলে বেশি গরম হইলে গাছটা শুকায় যায়। কিছু স্ট্যাটিস্টিক্স বলে যে উইদিন দ্য নেক্সট 10 ইয়ার্স বাংলাদেশ আর কান্ট্রি থাকবে না, বিকজ এত আইস ক্যাপ মেল্ট হচ্ছে নর্থ পোলে আর সাউথ পোলে, যেহেতু সি লেভেল রাইজ করতেছে আর বাংলাদেশ কিন্তু ফ্ল্যাট ল্যান্ড, সেই জন্য বাংলাদেশ পুরোটাই ডুবে যাবে। তো আমরা এই কার্বন ডাইঅক্সাইড রিডিউস করার জন্য, গ্লোবাল ওয়ার্মিং রিডিউস করার জন্য আমরা ছোটো ছোটো জিনিস করতে পারি, প্লান্টিং করতে পারি, গার্ডেনিং করতে পারি। এটাতে আমাদের নিজেদের ইম্প্যাক্ট যতটুকু না হচ্ছে যে আমাদের মেন্টাল হেলথ বেটার থাকতেছে হয়তো বা আমরা এনজয় করছি, কিন্তু আমাদের পরের জেনারেশনের ইম্প্যাক্টটা আরও বেশি হবে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আগামী পর্বে আপনাদেরকে নিয়ে যাব দেশের কোনো এক ছাদ কৃষিতে, আর প্রবাসী বাঙালির আঙিনা কৃষিতে নিয়ে যাব অন্য কোনো দেশে প্রবাসী আঙিনাতে। সে পর্যন্ত সবার জন্যে শুভকামনা।